সুপ্রভাত বন্ধু, আজকে আমি শুক্তো রান্না করব। দেখুন, শুক্তোর মশলাটা আগে ভাজা মশলাটা আমি তৈরি করব বলে জিরে আর পাঁচফোড়নটা আমি ভেজে নিয়ে তুলে রাখলাম গরম গরম। এবার কড়াইতে তেল দিয়ে উচ্ছেটাকে ভেজে নিলাম। উচ্ছেটাকে আগে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, এবার ওটাকে আমি উচ্ছেটাকে ভালো করে ভেজে নেব। এরপরে উচ্ছের তেলটায় আমি একটু বেগুনটাকেও নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, বেগুনটাকে হালকা করে ভেজে নেব। খুব ভালো করে ভাজবো না, তাহলে বেগুনটা গলে যাবে। এরপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি, আর বাদবাকি সব সবজিগুলো আপনারা যে যেমন সবজি দেবেন সেই সবজিগুলো আমি দিয়ে এবং নুন হলুদ দিয়ে একটুখানি ভেজে নিলাম। ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপরে বড়িগুলোকে ভালো করে ভেজে নিলাম। দেখুন, ভালো করে ভাজা গেছে। আর রাঁধুনি ফোড়নটা আমি বেটে রেখেছিলাম, রাঁধুনি ফোড়নটা আমি দিয়ে দিলাম। আদা বাটা একটু দিয়ে দিলাম যাতে গন্ধটা ভালো আসে। রাঁধুনি ফোড়নটা দিলে শুক্তোতে খুব ভালো গন্ধ আসে। এরপর আমি এটা জল দিয়ে চাপা দিয়ে দিলাম। শুক্তো পাই হয়ে গেছে। এরপরে আমি ওই ভেজে রাখা যে জিনিসগুলো ছিল সেগুলো ওর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে আবার চাপা দিয়ে দেবো। ভালো করে আমি দেখুন একটু কষিয়ে নিচ্ছি। আর ফোটাবো না আমি, কিন্তু এবার এটা নামিয়ে দেবো। দেখুন, আমার শুক্তো রেডি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতেও ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম।